হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি দেখাবো সেটি হলো কাজের ফাঁকে যেসব খাবার আমাদের শক্তি যোগায়। অফিসের বা ঘরের সকল ধরনের কাজে শরীরের প্রচুর শক্তি ব্যয় হয়, যে কারণে কাজের ফাঁকে ফাঁকে খেতে হয় কিছু খাবার। তবে যা তা খেয়ে শুধু শুধু টাকা খরচ করা উচিত নয়, বরঞ্চ এমন কিছু খাবার নির্বাচন করা উচিত যা আপনার শরীরের মুহূর্তের শক্তি ফিরিয়ে দিবে, সেই সাথে ক্লান্ত দেহের অবসন্নতাও কাটিয়ে দেবে। একটানা কাজের ফলে যখন মস্তিষ্কের ক্লান্তি ভর করে তখন প্রয়োজন হয় ভালো মানের পুষ্টিকর খাবার। চলুন দেখে নিই কোন কোন খাবার খেলে গায়ে শক্তি হয়। চলুন দেখে নিই কোন কোন খাবারে মিলে অফুরান শক্তি। 1. চকলেট বা চকলেট যুক্ত দুধ। ব্যস্ততার ফাঁকে চকলেট জাতীয় কোনো খাবার খেতেই পারেন। এতে থাকা প্রচুর ক্যালোরি শরীরে যথেষ্ট শক্তি যোগায়, ফলে অল্পক্ষণেই বেশ স্বাভাবিক বোধ করবেন। 1 গ্লাস চকলেট যুক্ত দুধে রয়েছে প্রোটিন। পানির পরিবর্তে দুধ পান করলে অনেক পুষ্টি পাবে শরীর, সেই সাথে এটি হাড়ের ক্যালসিয়ামও তৈরি করবে। আপনি চাইলে শরীরের হারানো শক্তি ফিরিয়ে আনতে 1 গ্লাস চকলেট যুক্ত দুধ খেতে পারেন। তবে মনে রাখবেন, চকলেটের পরিমাণ খুব বেশি যেন না হয়, অতিরিক্ত চকলেট আবার স্বাস্থ্য ঝুঁকিও আছে। 2. ঠান্ডা দই। কাজ করতে করতে বেশ হাঁফিয়ে উঠেছেন, ক্লান্ত মস্তিষ্কে আর কোনোভাবেই কাজে লাগাতে পারছেন না, এমন অবস্থায় দেওয়া হতে পারে 1 কাপ ঠান্ডা দই। এটি খাওয়ার সাথে সাথেই দেখবেন মস্তিষ্ক সচল হয়ে উঠেছে, আর ঠান্ডা দই আপনাকে যোগাবে প্রচুর পরিমাণে ক্যালোরি, যা মস্তিষ্ককে আরও সক্রিয় করে তুলবে। 3. মিষ্টি। মিষ্টিতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে আর ক্যালোরিও থাকে প্রচুর। এটি আপনার ক্লান্ত অবসন্ন দেহকে খুব দ্রুতই সতেজ করে তুলবে। মিষ্টি জাতীয় কোনো খাবার গ্রহণের সাথে সাথেই দেহের রক্ত সঞ্চালন গতি আসে, যে কারণে কাজের ফাঁকে মিষ্টি খাওয়ার সাথে সাথেই বেশ ফুরফুরে অনুভব হয়। 4. উচ্চ ফাইবার যুক্ত বিস্কুট। এমন অনেক বিস্কুট রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। ফাইবার দেহের রক্ত চলাচল স্বাভাবিক করে, পুষ্টি দেয়। আপনি কাজের ফাঁকে এই ফাইবারযুক্ত বিস্কিট খেতে পারেন, এতে কাজ করার স্পৃহাও ফিরে আসবে আর শরীরে বাড়তি ক্যালোরি যুক্ত হওয়ার ঝামেলাও পোহাতে হবে না। 5. কফি। ক্লান্তি দূর করতে কফির জুড়ি মেলা ভার। এটি কাজে মনোযোগ আনে এবং শরীরের স্ট্যামিনাও বাড়িয়ে দেয়। ক্লান্তি দূর করতে চটজলদি পান করুন 1 কাপ কফি। এতে আপনি নিমেষেই চাঙ্গা বোধ করবেন, কারণ কফিতে থাকা ক্যাফেইন আপনাকে উদ্যমী করে তোলে, সেই সাথে মস্তিষ্ককে দীর্ঘ সময় সজাগ রাখে। কিন্তু খুব বেশি কফি গ্রহণ করাও উচিত নয়, এটি উল্টো ফল বয়ে আনতে পারে। 6. কলা। পটাশিয়াম আর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে কলায়, সেই সাথে পাবেন ভিটামিন সি এবং ফাইবার। এই উপাদানগুলো শরীরে তাৎক্ষণিক শক্তি যোগাবে। কাজের ফাঁকে শরীরের পুষ্টি যোগান দিতে খেয়ে নিন 1টি 2টি কলা। বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।